মৃত দেহের কফিনের ভেতর থেকে ভেসে আসছে জীবিত মানুষের আওয়াজ। কফিনটিও সামান্য নড়ে ওঠে। প্রথমে স্বজনরা আতঙ্কিত হয়ে পড়লেও পরে খুলে দেখেন সেটি, বুঝতে পারেন মৃত ভেবে যার শেষকৃত্য সম্পন্ন করতে যাচ্ছিলেন তারা, সেই বৃদ্ধা বেঁচে আছেন। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে। 76 বছর বয়সী বেলা মন্টানা তাপিয়াকে শুক্রবার মস্তিষ্ক এবং হৃদযন্ত্রের বিভিন্ন জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার তাকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। মৃত ঘোষণার পর শেষকৃত্যের জন্য কফিনে রাখা হয় তাকে। তবে কয়েক ঘন্টা পর স্বজনরা দেখতে পান বেঁচে আছেন তিনি। বেশ কয়েক ঘন্টা কফিনে বদ্ধ থাকার কারণে শ্বাসকষ্ট সহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। এরই মধ্যে তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে মৃত ঘোষণার বিষয়টি তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালে প্রোটোকল মানা হয়েছিল কিনা সেটিও খতিয়ে দেখা হবে। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।